আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হে আমার প্রিয় বন্ধু মহোদয়, বিশ্বের মুসলিমদেরকে উদ্দেশ্য করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটি টুইট করেছেন। টুইটের সাথে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করেছেন। রাম মন্দিরের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানের আগেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে টুইট করেছেন, এই মুহূর্তে আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, সাথে সাথে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, ইসলামিক ভিডিও ও নতুন নতুন খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় বন্ধু মহোদয়, একবার তুরস্কের আয়া সোফিয়াকে দেখুন, পরিস্থিতি বদলাতে পারে। অযোধ্যা নিয়ে মন খারাপ না করার বার্তা দিলেন মুসলিম পার্সোনাল ল বোর্ড। অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানের আগে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সুপ্রিম কোর্টের রায় নিয়ে ফের প্রশ্ন তুলল। টুইটারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে, আপনাদের মন ভাঙার দরকার নেই। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড টুইটারে লেখেন, বাবরি মসজিদ ছিল এবং সর্বদা একটি মসজিদ হয়েই থাকবে। আয়া সোফিয়া আমাদের জন্য একটি দুর্দান্ত উদাহরণ। অন্যায়পূর্ণ, দমনকারী, লজ্জাজনক এবং বহুসংখ্যক দৃষ্টিভঙ্গির দ্বারা শ্রেষ্ঠ ওই ভূমির পুনর্নির্মাণ এই শক্তিকে বদলাতে পারবে না। মন ভাঙার পরে এই জন্যই পরিস্থিতি চিরকাল স্থায়ী হয় না। এই টুইটের সাথে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করেছেন। প্রিয় বন্ধু মহোদয়, আমরা হয়তো অনেকে জানি না আয়া সোফিয়া কি, তাহলে আমরা একটু আয়া সোফিয়া সম্পর্কে সংক্ষিপ্ত জেনে নেই, অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধু মহোদয়, আয়া সোফিয়া গির্জা থাকার পর 1453 সালে সুলতান মোহাম্মদ আল ফাতেহ পাদ্রীদের কাছ থেকে কিনে নিয়ে আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করেন। প্রায় 500 বছর মসজিদ থাকার পর 1934 সালে একটি কালো আইনের মাধ্যমে সেই ঐতিহাসিক মসজিদকে জাদুঘরে রূপান্তরিত করে তৎকালীন ইসলাম বিদ্বেষী কামাল আত্তুরকের সরকার। 86 বছর পর তুরস্কের সর্বোচ্চ আদালত কামালের সেই কালো আইন বাতিল করে। আইন বাতিল হওয়ার পর সেদিনেই আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তরিত করার ঘোষণা দেন প্রেসিডেন্ট রজব তৈয়েব এরদোগান। তারপর পরই তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়েব এরদোগান গত 24 জুলাই আয়া সোফিয়া মসজিদে জুম্মার নামাজ আদায় করে আয়া সোফিয়া মসজিদ পুনরায় রূপান্তরিত করেন। প্রিয় বন্ধু মহোদয়, তারপর পরই ঐতিহ্যবাহী আয়া সোফিয়া মসজিদে খুবই সুন্দরভাবে ঈদ উল আজহা পালিত হলো। ঈদ উল আজহার নামাজ আদায় করা হয়েছে। প্রিয় বন্ধু মহোদয়, ঠিক এভাবেই আমাদের বাবরি মসজিদ একদিন না একদিন আবারও ফিরে আসবেই ইনশাআল্লাহ। কিছু শ্রেণীর হিন্দুত্ববাদীরা জোর করে বাবরি মসজিদের জায়গা দখল করে রাম মন্দির তৈরি করছে। এই জায়গা, এই মসজিদ একদিন আমরা ফিরে পাবই ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু মহোদয়, আমরা সকলেই মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, মহান আল্লাহ তাআলা যেন এই বাবরি মসজিদের ফয়সালায় আমাদেরকে জয়ী করে দেন। আমরা সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন তেনার মসজিদ, বাবরি মসজিদ তিনি নিজেই রক্ষা করেন। আমিন সুম্মা আমিন।